কখনো সওয়ার হওয়া যায়? ব্যাপারটা আসলে কেমন? ধরুন, সুদূর আমেরিকার ক্রিকেট লীগের একটা দলের সাথে বিপিএল এর একটা ফ্রাঞ্চাইজির এমন একটা চুক্তি হলো, যে চুক্তি অনুযায়ী দুই মহাদেশের দুই দল ক্রিকেটেও নানান বিষয়ের আদান প্রদান করবে। দেশের ক্রিকেটে এমনটা হয়নি আর কখনোই। যা হয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টা ফায়ারের সাথে বাংলাদেশের রংপুর রাইডার্সের। কি হলো তো এবার আগুনে সওয়ার? এই চুক্তিটা অবশ্য হয়েছে গেল বছরের অক্টোবরে, যেখানে আটলান্টা ফায়ার আর রংপুর রাইডার্স দুই দেশের পারস্পরিক ক্রিকেটীয় সম্পর্ক জোরদারের লক্ষ্য ঠিক করে। সেই অনুযায়ী এই দুই দল এবার টুগেদার স্ট্রঙ্গার। প্রথমবারের মতো আমেরিকায় হতে যাওয়া টি টেন লিগে দুয়ে মিলে আটলান্টা রাইডার্স। ইউএস মাস্টার্স টি টেন লিগের উদ্বোধনী আসরে আরও পাঁচ দলের সঙ্গে আছে আটলান্টা ফায়ার আর রংপুর রাইডার্সের যৌথ দলটা। আলোর রোশনায় ছড়িয়ে ইউএসএ প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্বাগত জানালো টি টেনের আসরটাকে। আবুধাবি টি টেন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সাম পারমি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির উদ্যোক্তা প্রতিষ্ঠান টি টেন গ্লোবাল স্পোর্টসের উদ্যোগে এবার ইউএসএতে বসতে যাচ্ছে টি টেন লিগ। ছয় দলে সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি সবে মাত্র খেলা শুরু করা ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন। নিলামে সেন্টার অব দ্য অ্যারেনায় তৈরি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। কারা লুফে নেবেন বাঘা সব ক্রিকেটার? আটলান্টা রাইডার্স আইকন প্লেয়ার হিসেবে প্রিসাইন করিয়েছেন ভারতীয় রবিন উথাপ্পাকে। প্লাটিনাম ক্যাটাগরিতে আগেই দলটা টেনেছে ক্যারিবিয়ান লন্ডন সিমন্সকে। এ ক্যাটাগরিতে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন স্মিথের সাথে বাংলাদেশের ফরহাদ রেজাও। প্রিসাইনিংয়ে আটলান্টাতেই নাম লিখিয়েছেন আরেক টাইগার নাসির হোসাইন। লাল সবুজের আরও তিন ক্রিকেটার ইউএসএ মাতাবেন এই দলটার হয়ে। ইলিয়াস সানি, জুনায়েদ সিদ্দিকির সঙ্গে আছেন কামরুল রাব্বিও। স্টার স্টাডেড প্লেয়ার স্লট প্রথম আসরের ট্রফিটা হাতছাড়া করতে চায় না কোনো দলই। আফ্রিদি, গেইল, অ্যারন ফিঞ্চ, গাম্ভীর, হরভজনরা নাম লিখিয়েছেন ফ্রাঞ্চাইজিগুলোতে। পোক্ত একটা স্কোয়াডে মাঠে নেমে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় রাইডার্সও। ফরসানা জহির, টি স্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.